বিসমিল্লাহির রহমানির রহিম, কথা দিয়েছিলাম তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। আজকে যথারীতি চলে এসেছি। তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। তো তোমাদের সবাইকে ওয়েলকাম করছি সৃষ্টি একাডেমিক স্কুলের অনলাইন ক্লাসে। আজ আমি তোমাদের সাথে রয়েছি মোহাম্মদ আজাদ হাসান সবুজ। ইতিপূর্বে আমরা আমার পরিচয় এই কবিতার দুটি ক্লাস করেছি। তো আজকে যে ক্লাসটি হচ্ছে সেটি হচ্ছে 3 নম্বর ক্লাস। তো আজকে আমরা যে বাকি চরণগুলো রয়েছে সেই চরণগুলো সরাসরি বিশ্লেষণে চলে যাব। খেয়াল করো, আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে। কবি বললেন যে আমার জন্ম হচ্ছে কৈবর্ত নামক যে বিদ্রোহ হয়েছিল, যেটি 1070 থেকে 1077 খ্রিস্টাব্দের মধ্যে যে বিদ্রোহ হয়েছিল, ইতিহাসে এটি ছিল প্রথম বিদ্রোহ। মহিপালের বিরুদ্ধে অনন্ত সামন্ত চক্র মিলিত হয়ে যে বিদ্রোহ করেন, তাই ইতিহাসে কৈবর্ত বিদ্রোহ নামে খ্যাত। এই বিদ্রোহের নেতা ছিলেন কৈবর্ত সম্প্রদায়ের লোক, তার নাম ছিল দিব্য বা দিলো। বাঙালি জাতির বিদ্রোহের ঐতিহ্য বোঝাতে মূলত এই চরণটি তিনি অবতারণা করেছেন যে কৈবর্ত বিদ্রোহ থেকে আমি এসেছি। কবি বললেন যে আমার জন্ম, আজকে নতুন আমি বিদ্রোহ করছি না। আমাকে যারা তোমরা দেখছো যে আমরা এখন এই প্রজন্মে অর্থাৎ বিংশ শতাব্দীতে এসে আমরা যা বিদ্রোহ করে অর্জন করেছি, অর্থাৎ 52 ভাষা আন্দোলন, 71-এর স্বাধীনতা, এ সমস্ত কিছুই মূলত আমাদের সূচনা হয়েছিল কৈবর্ত বিদ্রোহ থেকে। আমরা জাতি হিসেবে প্রথম থেকেই বিদ্রোহী জাতি। আমরা বিদ্রোহ করতে পছন্দ করি, আমাদের উপরে কেউ কোনো কিছু চাপিয়ে দিলে আমরা সেটি মেনে নেই না। আমাদের রক্তেই বিদ্রোহের বীজ রয়েছে, তাই আমরা কোনো কিছু বিদ্রোহ করে অর্জন করে থাকি। আমরা অন্যায়ের সাথে কখনোই আপোষ করি না। এই পরের লাইন তিনি বললেন যে আমি তো এসেছি পালযুগ নামে চিত্রকলার থেকে। তোমরা জানো যে পালযুগ ছিল 750 খ্রিস্টাব্দে গোপালের রাজ্য শাসনের মধ্য দিয়ে বঙ্গের পালযুগের সূচনা হয়, এবং সেই সময় প্রায় 400 বছর রাজত্ব করেন এই পাল বংশ। এই সময় মূলত চিত্রকলার বিকাশ ঘটে, অর্থাৎ বিভিন্ন ছবি আঁকা আঁকি এ সময়ে অনেক জনপ্রিয়তা লাভ করে। সেই যুগের যে চিত্রকলার যে ঐতিহ্য সেটি বোঝাতেই মূলত তিনি কবি বললেন যে আমার জন্ম হয়েছে পাল যুগ থেকে, মূলত আমার জন্ম, আস্তে আস্তে আমি আজকে এই জায়গায়। আমার আমার যে বংশ তারা প্রত্যেকেই ছবি আঁকতেন অনেক আগে থেকে। আমরা এখন চিত্রকলায় অনেক পারদর্শী, নট অ্যাট অল, আমরা আগে থেকেই অনেক বেশি সিদ্ধ হস্ত ছিলাম ছবি আঁকা আঁকিতে। তার উল্লেখ হিসেবে তিনি পালযুগকে টেনে নিয়ে এসেছেন, কারণ পালযুগেই মূলত এই বাংলায় চিত্রকলার বিকাশ ঘটেছিল। পরবর্তী লাইনে তিনি বললেন, এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধবিহার থেকে। বললেন যে পাহাড়পুর, যেটি মূলত নওগাঁ জেলায় রয়েছে, সেই পাহাড়পুরের বৌদ্ধবিহার, সেই বৌদ্ধবিহার থেকেই আমার জন্ম হয়েছে। 1879 সালে স্যার কানিংহাম এই বিশাল কীর্তি আবিষ্কার করেন, যেটি বৌদ্ধবিহার নামে পরিচিত। দ্বিতীয় পাল রাজা শ্রী ধর্মপালের রাজত্বকালে, অর্থাৎ 777 থেকে 810 খ্রিস্টাব্দে এই বিশাল বিহার তৈরি করেছিলেন। একে সোমপুর বিহারও বলা হয়ে থাকে। তো এই ঐতিহ্য বোঝাতে তিনি বললেন যে আমার জন্ম হয়েছে কোত্থেকে, সোমপুর বিহার বা পাহাড়পুরের বৌদ্ধবিহার থেকে। এসেছি বাঙালি জোর বাংলার মন্দির বেদি থেকে। এরপরে বললেন যে জোর বাংলার যে দুই বাংলার, অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং পূর্ববঙ্গের যে মন্দির, যেগুলো যেখানে মানুষ পূজা অর্চনা করে, এই বেদি থেকে, মন্দির থেকে আমার জন্ম হয়েছে। আমার পূর্বপুরুষেরা পূজা করতেন, হিন্দু ছিলেন, আমার জন্ম তাদের কাছ থেকেই হয়েছে। অর্থাৎ এই লাইনে কিন্তু তিনি তার যে ভ্রাতৃত্ব বোধ, অর্থাৎ বিভিন্ন ধর্মের মানুষের মধ্য থেকেই যে কবির জন্ম, সেটি তিনি উল্লেখ করলেন যে বাংলাদেশ শুধুমাত্র মুসলিমদের দেশ নয়, এটি এটি হিন্দুদের, বৌদ্ধদের, খ্রিস্টানদের, সবার দেশ। এসেছি বাঙালি বরেন্দ্রভূমের সোনা মসজিদ থেকে। এরপর তিনি উল্লেখ করলেন যে আমার জন্ম হয়েছে রাজশাহী জেলার যে বরেন্দ্রভূমি, সে যে বরেন্দ্রভূমি বলা হয় রাজশাহী অঞ্চলকে, এবং সেই রাজশাহী অঞ্চলের একটি মসজিদ যার নাম হচ্ছে সোনা মসজিদ, সেই সোনা মসজিদ থেকে আমার জন্ম হয়েছে। অর্থাৎ আমার পূর্বপুরুষেরা মুসলিমও ছিলেন, আমি সেখান থেকে আজকের আমার জন্ম। এসেছি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে।
বললেন যে আমার জন্ম হয়েছে আউল বাউল যারা বাউলা আউলা প্রকৃতির, যারা বাউল বা খেপাটে অর্থাৎ যারা গান বাজনা করে বাউল সম্প্রদায়, হ্যাঁ তাদের কাছ থেকে আমার জন্ম হয়েছে। আমি তো এসেছি সার্বভৌম বারকভূয়ার থেকে। এরপরে কবি বললেন যে আমার জন্ম হয়েছে সার্বভৌম বারকভূয়া, অর্থাৎ বারকভূয়ারা সার্বভৌমত্ব অর্জন করেছিলেন, তারাই প্রথম নিজেরা নিজেদেরকে সার্বভৌম জাতি হিসেবে বা সার্বভৌম এলাকা হিসেবে নিজেদেরকে ঘোষণা করে। এটি তারা বোঝাতে চেয়েছেন যে আমার জন্মই হচ্ছে পরাধীন থাকা নয়, আমার জন্মই হচ্ছে স্বাধীনভাবে বেঁচে থাকা। কারণ আমার ইতিহাসে ইতিহাস কথা বলে যে বারকভূয়ারা ছিলেন তারা কিন্তু স্বাধীন ছিলেন। তারা যেমন বাংলায় পাঠান করণানির বংশের রাজত্ব দুর্বল হয়ে পড়লে খুলনা বরিশাল সোনারগাঁও ময়মনসিংহ এবং শ্রীহট্টে স্বাধীন জমিদারদের উত্থান ঘটে। 1945 সালে মোগল সম্রাট আকবর বাংলা জয় করার পর এই স্বাধীন জমিদারগণ ঈসা খান নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে মোগল শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ান। ইতিহাসে এরাই বারকভূয়া নামে পরিচিত এরা হলেন ঈসা খাঁ, চাঁদ রায়, কেদার রায়, প্রতাপাদিত্য, লক্ষণ মানিক্য প্রমুখ। এরা হচ্ছে কি বারকভূয়া। তো এটি তারা বোঝালেন যে আমরা জাতি হিসেবে সার্বভৌম জাতি, আমরা পরাধীন থাকতে পছন্দ করি না। তার এক্সাম্পল তোমরা দেখতে পাচ্ছ যে আমরা কিন্তু এখন স্বাধীন দেশে বসবাস করি, 71-এ মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা কিন্তু একটি জাতিতে রূপান্তর হয়েছি, একটি স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছি। এটির মূল কারণ ছিল কিন্তু আমাদের সেই যে শুরু সেই বারকভূয়াদের কাছ থেকেই মূলত আমরা এই যে আমাদের রক্তে বা আমাদের ভেতরে এই তেজোদ্দীপ্ততা কিন্তু তখন থেকেই ছিল। এরপরে বললেন আমি তো এসেছি কমলার দিকে মহুয়ার পালা থেকে। এখানে ময়মনসিংহ গীতিকার কথা তিনি নিয়ে এসেছেন, কমলার দিঘি মহুয়া পালা, এই যে কমলা সুন্দরী তারপরে হচ্ছে মহুয়া, এদেরকে নিয়ে যে পালা হয়েছিল, অর্থাৎ ময়মনসিংহ গীতিকার একটি পালার নাম হচ্ছে মহুয়ার পালা আর কমলার দিঘি, এটিও কিন্তু ময়মনসিংহ গীতিকার একটি পালা। এটি দ্বারা বোঝাতে চেয়েছেন যে আমাদের বাংলা হচ্ছে এই গ্রাম্য যে সমস্ত আচার অনুষ্ঠান বা এই যে পালা গান, হ্যাঁ এই গান ভাটিয়ালি জারি সারি এই সমস্ত গান কিন্তু বাংলার ঐতিহ্য, এগুলো থেকেই কিন্তু কবির জন্ম হয়েছে। তিনি বলেছেন যে আমার জন্ম হয়েছে মহুয়ার পালা সেই জায়গা থেকে, হ্যাঁ আমার জন্ম হয়েছে কমলার দিঘি থেকে। এরপর বললেন যে আমি তো এসেছি তিতুমির আর হাজি শরীয়ত থেকে। তিতুমিরের বাঁশের কেল্লার নাম তোমরা শুনে থাকবে, সেই যে তার যে বিদ্রোহ করেছিল ব্রিটিশদের বিরুদ্ধে, সেই বিদ্রোহের কথা আমরা সবাই জানি যে 1782 সালে মীর নিসার আলি ওরফে তিতুমিরের জন্ম হয়েছিল। তিনি ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। 1831 সালের 19 নভেম্বর ইংরেজ বাহিনীর সাথে লড়াই করে তিনি কিন্তু শহীদ হন বা শাহাদত বরণ করেন। হাজি শরীয়তুল্লাহর কথা বলা যায় তিনি কিন্তু ফরাইজি আন্দোলনের প্রবক্তা ছিলেন। হাজি শরীয়তুল্লাহ ছিলেন কি ফরাইজি আন্দোলনের প্রবক্তা। তার জন্ম হয়েছিল 1781 এবং মৃত্যু হয়েছিল 1840 খ্রিস্টাব্দে। মাদারীপুর জেলার শিবচর থানার সামাইল গ্রামে তার জন্ম। তিনি দীর্ঘকাল মক্কায় অবস্থান করেছিলেন এবং সেখানে তিনি ধর্মীয় যে আন্দোলন সে আন্দোলন তিনি তার মধ্যে ধারণ করেন এবং বাংলাতে ফিরে তিনি কিন্তু যে কুসংস্কার ছিল সেই কুসংস্কারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলেন এবং এই আন্দোলন তাকে পরবর্তীতে শহীদ করে দেন। তিনি কিন্তু ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেন। আমি তো এসেছি গীতাঞ্জলি ও অগ্নিবীণার থেকে। এরপরে কবি বললেন যে আমার জন্ম হয়েছে দুজন বিখ্যাত দুজন সাহিত্যিক বাংলাতে যাদের জন্ম হয়েছে, একজনের নাম হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি গীতাঞ্জলি লিখেছিলেন, যে গীতাঞ্জলির জন্য তিনি এশীয়দের মধ্যে প্রথম নোবেল লাভ করেন, এশীয়দের মধ্যে প্রথম নোবেল লাভ করেন রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য। আমার জন্ম হয়েছে সেই কবি থেকে যে কবি নোবেল পেয়েছে, এরকম কবির কাছ থেকে আমার জন্ম, তারা আমার পূর্বপুরুষ। আরেকজন যে বিখ্যাত সাহিত্যিক বা কবি তিনি হচ্ছেন কাজী নজরুল ইসলাম, যার বিখ্যাত কাব্যগ্রন্থ নাম হচ্ছে অগ্নিবীণা। এই অগ্নিবীণা কাব্যের যে লেখক সে আমার পূর্বপুরুষ, আমি হচ্ছি তারই বংশধর, আমার সেখান থেকে জন্ম হয়েছে।
প্রিয় শিক্ষার্থী, তো তোমরা আজকে এই যে যে কয়টি লাইন আমি তোমাদেরকে পড়িয়ে দিলাম, আশা করছি এই লাইনগুলো তোমরা বাসায় বেশি বেশি চর্চা করবে। এই লাইনগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বেশ কঠিন, কারণ এখানে প্রতিটা লাইনের মধ্যে বেশ কিছু ইতিহাস রয়েছে। এই ইতিহাসগুলো তোমাকে যদি আত্মস্থ করতে হয় তাহলে কিন্তু তোমাকে অবশ্যই বেশি বেশি চর্চা করতে হবে। তো তোমরা যে যেখানে থাকো ভালো থাকো, আশা করছি পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে চতুর্থ পর্ব নিয়ে। আর আশা করছি চতুর্থ পর্বে আমরা এই কবিতা সমাপ্তি ঘোষণা করতে পারবো। ভালো থেকো, আসসালামু আলাইকুম।